কেমন তুমি সবাইকে আরকে সিরামিক প্রেজেন্স বাই পিক শো মিটার ডিনার অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্টার আশিক রহমান সুপ্রিয় দর্শক আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছেন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট অনিয়ম দুর্নীতি দূর করতে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান হিসেবেও যিনি দায়িত্ব পালন করেছেন যা নিয়ে বিভিন্ন সময় বিতর্কেরও সৃষ্টি হয়েছে টানা ছয় বছর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন রাজনীতিতে যোগ দিয়ে যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি দলটির সভাপতি মণ্ডলীর সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে যিনি রেখে চলেছেন অসামান্য অবদান আমাদের আজকের অতিথি ফেনী তিন আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ অনেক ধন্যবাদ আশিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আর টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ শুরুতেই আপনার রাজনীতিতে আসার গল্পটা শুনতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেলের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া কিংবা একজন লেফটেন্যান্ট জেনারেল রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পটি আমরা শুনতে চাই জার্নিটি আমরা শুনতে চাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী কেন পৃথিবীর যে কোনো সেনাবাহিনীকে সম্ভবত এই শিক্ষাটা দেওয়া হয় যে তোমার কাছে দেশ সবার আগে দেশের মানুষ সবার আগে তারপরে অন্যান্যগুলো সো প্রায়োরিটি যদি আমরা দিতে যাই যে ট্রেনিংটা একদম ছোটোবেলা থেকে আমরা পেয়ে এসেছি দেশকে প্রাধান্য দিতে হবে দেশের মানুষকে প্রাধান্য দিতে হবে ঠিক একই কাজ আমি করেছি যখন আমাকে রাষ্ট্রদূত হিসাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ফিজির জন্য নির্বাচিত করা হলো পাঠানো সেখানেও চেষ্টা করেছি যাতে করে বাংলাদেশের মান উজ্জ্বল থাকে উন্নত থাকে এবং সাথে সাথে বাংলাদেশের স্বার্থ যাতে করে আমরা উদ্ধার করতে পারি এবং উদাহরণ হিসাবে আমি একটা গল্প একটা উদাহরণ দিতে পারি যে যেখানে আমি আমার 5.5 বছর সময়ে বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথ হয়েছিল 987.5% এটা সম্ভবত রেকর্ড মানে এরকম আর কোথাও হয়েছে বলে আমি জানি না এইভাবে পলিটিক্যাল রিলেশনশিপ তো ভালো ছিল আরও ভালো করার চেষ্টা করেছি তো ওখান থেকে যখন ফিরে আসলাম ফিরে আসার পরে রিটায়ার্ড লাইফ ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছি এদিক সেদিক অভিজ্ঞতা নেই কিন্তু মানুষজন তো তখনও মনে করে যে অনেক ক্ষমতা আছে অনেক কিছু আছে ওনার কাছে গেলে কিছু কাজ হবে যখনই চেষ্টা করি হয় না হয় না হয় না তো তখন আমার মাথায় ঢুকলো যে না একটা প্ল্যাটফর্ম দরকার আছে এই প্ল্যাটফর্মটা না থাকলে কোনো কাজ মানুষের উপকারও যদি করতে চাই সেটা করতে পারবো না আমার রাজনীতিতে আসার উদ্দেশ্যটা হলো আমার দেশের বা আমার এলাকার জন্য মানুষগুলোর জন্য ভালো কিছু করতে পারি মানুষের কল্যাণের জন্যই আপনার কল্যাণের জন্য রাজনীতির প্ল্যাটফর্ম রাজনীতির প্ল্যাটফর্মে জি ধন্যবাদ আপনি কোথায় জন্মেছেন কোথায় বড় হয়েছেন আমার জন্ম ফেনীতে যেখানে যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি জি ওখানে আমার জন্ম বড় হয়েছি ছোট্টবেলায় কেটেছে আমার গ্রামেই ক্লাস 5 পর্যন্ত আমি গ্রামে পড়েছি তারপর আমি চট্টগ্রামে চলে যাই চট্টগ্রামে আমাদের বাসা আছে ওখানেই থেকে আমার স্কুল কলেজ ওখানে হয়েছে প্রাথমিক স্কুলটা কোথায় প্রাথমিক স্কুলটা ফেনীতেই ফেনীতে কারেক্ট কী নাম স্কুলের স্কুলের নাম গ্রামের নাম হচ্ছে ছাড়েতকান্দি প্রাইমারি স্কুল তারপর আমি চিটাগং পুলিশ স্টেশনে চলে যাই এটা চট্টগ্রামে দামপাড়ায় আর তারপরে চট্টগ্রাম সিটি কলেজে পড়াশোনা করি আপনি তাহলে চট্টগ্রাম সিটি কলেজ থেকে পাশ করেছেন তারপরে আপনি সেনাবাহিনীতে চলে আপনার বাবা মা ওনারা আপনার তাদের সম্পর্কে একটু জানতে চাই বাবা ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতেন তো খুব অল্প বয়সে উনি মৃত্যুবরণ করেন ওনার বয়স মাত্র তখন হয়তো 42 বছর আর আমি ক্লাস 3 ছাত্র তখনই বাবা মৃত্যুবরণ করেন মা বেঁচে ছিলেন 2003 পর্যন্ত উনি গৃহিণী হিসাবেই আমাদেরকে বড় করেছেন মানুষ করেছেন এবং উনি মৃত্যুবরণ করেন 2003 সালে আপনার ক ভাই বোন আমরা দু ভাই দু বোন সবাই কি দেশে আছেন সবাই দেশে আছেন আমি আমার পরে দুটো বোন একজন চিটাগাংয়ে থাকে ওনার হাজব্যান্ড ব্যবসা করেন তার পরের বোন এখন ঢাকা আছেন ফেনীতে ছিলেন স্কুল শিক্ষক ওনার হাজব্যান্ডও স্কুল শিক্ষক ছিলেন মারা গেছেন ছোট ভাই প্রফেসর ছিলেন কিছুদিন আগে রিটায়ার করেছেন আপনি তো সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন একজন সফল সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদের জীবনের গল্প আমরা শুনতে চাই ছোট্ট করে যদি আপনার জীবনের গল্প আমাদের বলেন সেনাবাহিনীর লাইফটাই কিন্তু একটা চ্যালেঞ্জের লাইফ আর জয়েন তো করেছি তো খুব ইয়াং এজে আমরা
এবং যেভাবে আমাদেরকে প্রশিক্ষিত করে দেশে বিদেশে প্রশিক্ষিত করা হয়েছে সেটাকেই আমি মাথায় রেখেছি এবং সবসময় যেটা চেষ্টা করেছি যে কাজটাই করি যেটা প্রথমে বললাম দেশের জন্য যেন কাজে লাগে মানুষের জন্য কাজে লাগে আর আমি যে ইউনিটে বা যে ফরমেশনে আছি সে ফরমেশনের জন্য ভালো কিছু হয় এই স্পিরিট নিয়ে কাজ করলেই আসলে কিন্তু মানুষ তার দিশাহারা হওয়ার কোনো উপায় থাকে না হি উইল বি অন দি রাইট ট্র্যাক এবং রাইট ট্র্যাকে থাকলেই সাকসেস অটোমেটিক্যালি আসতেই থাকে আপনি প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারপরে আপনি পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগদান করেন এর কারণটি কি ওই যে বললাম আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যে প্ল্যাটফর্ম থেকে গিয়ে আমি কাজ করতে পারবো তাহলে কি আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আপনি জায়গা করতে পারেননি জায়গা করতে পারেন ঠিক বলা ঠিক হবে না আওয়ামী লীগের প্ল্যাটফর্ম যখন চেয়েছিলাম তখন ওই উদ্দেশ্য একটাই ছিল দি ব্যাক অফ মাই মাইন্ড যে আমি নির্বাচিত হয়ে এসে মানুষের জন্য যেন কাজ করতে পারি মানুষের কল্যাণে কাজ করতে পারি তো তখন যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মহাজোটের অংশ এবং ওই সিটটা এর আগে মহাজোটকে দেওয়া ছিল মহাজোটের জাতীয় পার্টিকে দেওয়া ছিল তো ওই হিসাবে আমাকে উপদেশ দেওয়া হলো যে আমি যদি ওইখান থেকে নির্বাচন করতে চাই তাহলে আমি ওই সিটে গিয়ে যদি ওই সিট থেকে করতে চাই আমাকে জাতীয় পার্টির হয়ে আসতে হবে কারণ ওই সিটটা জাতীয় পার্টির জন্য মোটামুটি ঠিক করে ইয়ারমার্ক করে রাখা হয়েছে তো সেই কারণে আমি জাতীয় পার্টিতে যোগদান করে তারপর ওইখান থেকে নির্বাচনটা করি জি রাজনীতিতে যোগ দিয়েই একটি দলের নীতি নির্ধারণী পর্ষদের সভাপতি মণ্ডলীর সদস্য কিংবা দায়িত্ব গ্রহণ করেন আপনি এবং দলীয় প্রধানের সামরিক উপদেষ্টা হলেন এই চমকের রহস্য কি সামরিক উপদেষ্টা হওয়ার সম্ভবত ওই মুহূর্তে মাননীয় চেয়ারম্যানের সেকেন্ড কোনো চয়েস ছিল কিনা আমি জানি না উনি নিজে একজন লেফটেন্ট জেনারেল সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং উনি যখন আরেকজন লেফটেন্ট জেনারেলকে পেলেন উনি মনে করলেন যে ওনার অনেক পরের জেনারেশনের জেনারেল আমি তো ওনার এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো সেই বিবেচনায় আমাকে উপদেষ্টা হিসাবে উনি মানে আপনি বলতে চাচ্ছেন উনি সঠিক মানুষকে বেছে নেওয়ার চেষ্টা করেছেন এবার আপনার সংসদে আসনে যেতে চাই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কতখানি চ্যালেঞ্জিং মনে করছেন এই দায়িত্ব কতখানি চাপ অনুভব করছেন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে চাপ ঠিক আমি চাপ মনে করি না কারণ ওয়ার্কলোড নেওয়ার ট্রেনিং এবং আমার এক্সপেরিয়েন্স আছে দিনে যদি চব্বিশ ঘন্টা থাকে তাতে পঁচিশ ঘন্টার কাজ করতে পারবো না চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু পারি অতটুকু কাজ করবো সো ওয়ার্কলোড আমার কাছে কোনো প্রেশার না চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি মানুষ আমার কাছে অনেক আমার যেটা ধারণা আমার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি এক্সপেকটেশনের কথা বলছেন এই প্রত্যাশার জায়গায় এলাকার উন্নয়ন কতখানি আপনি করতে পেরেছেন প্রত্যাশা পূরণ কতটুকু করতে পেরেছেন আমি যে কমিটমেন্টগুলো করেছিলাম সেই কমিটমেন্টের যদি বিচার করি আমাদের প্রায় দু বছরে একটু বেশি সময় আমরা নির্বাচিত হয়েছি এর মধ্যে একটা বছর তো আমরা করোনা নিয়ে ব্যস্ত থাকলাম অনেক অনেক কাজই কিন্তু মানে পরিকল্পনা থাকলেও ইচ্ছা থাকলেও করা হয়নি তো বাকি সময়টার মধ্যে যতটুকু করতে পেরেছি অনেকটা করতে পেরেছি বলে আমি মনে করি এবং মানুষ যে আশা করেছিল সে আশার কিছুটা বাস্তবায়নও দেখতে পাচ্ছে আশা করছি বাকি সময়টা আরও যে তিনটা বছর সময় আমাদের হাতে আছে এই তিন বছরে আমরা অনেক বেশি কাজ করতে পারবো আমার যেটা ধারণা আমার এলাকাতে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে এটা জনগণ খুশি হওয়ারই কথা কাজ করতে গিয়ে কি কোনো রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নট এক্স্যাক্টলি চ্যালেঞ্জটা ঠিক ওই রকম না আমার যদি মনে হয় যে কাজটা করা দরকার আমি যেখানে রিকোয়েস্ট করা দরকার মন্ত্রী মহোদয়কে বলি সচিব মহোদয়কে বলি যেখানে চিফ ইঞ্জিনিয়ারদেরকে বলি যেখানে রিকোয়েস্ট করি মোটামুটি সব ক্ষেত্রেই ওনারা একটু হয়তো বেশি সাড়া দেন আমার প্রতি অনেকের হয়তো মানে ভালো লাগা শ্রদ্ধা আছে আমার কাছে আমার প্রতি তো সেটাতে আমি ওই রেসিপ্রোকাল ইয়েটা পাই আমি পেয়ে আমার এলাকায় ডেভেলপমেন্ট কাজও কিন্তু অনেক এলাকার চেয়েতে বেশি হচ্ছে বলে আমি মনে করি জি আমরা আর একটি প্রসঙ্গে আসি হয়তো ভাই এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে কিংবা আলোচনা করতে আপনার ভালো লাগবে কি না কথিত আছে তত্ত্বাবধায়ক সরকারের সেই দিকে আপনাকে বিভিন্ন দিকে বিভিন্ন স্থানে বদলি করা হয় এবং ক্ষমতাও কেড়ে নেওয়া হয় এর কারণ কি কারণ কি ছিল পোস্টিং করা ট্রান্সফার করা তো একটা চলমান প্রক্রিয়া আমি নাইন ডিভিশনে জিওসি ছিলাম সেখান থেকে আপগ্রেড করে প্রমোশন তখন এটা আর্মিতে কিছু নতুন র্যাঙ্কও তৈরি করা হলো আর্মি চিফকে জেনারেল করা হলো চারজন লেফটেন্ট জেনারেলের পদ ক্রিয়েট করা হলো তো যেহেতু আমি সিনিয়রিটিতে ছিলাম তো আমাকে প্রমোশন দিয়ে আপিএসও হিসাবে আর্ম ফোর্সেস ডিভিশন নিয়ে আসা হলো কাজ করছি করছি এরপরে হঠাৎ করে আমাকে আপনি স্টাফ কলেজ বলেছিলেন স্টাফ কলেজ আমাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার হিসাবে বদলি করা হয়েছিল তো ওইখানে যোগদান করতে না করতে আবার ফরেন মিনিস্ট্রিতে দিয়ে দেওয়া হলো সো আমি আই টুক ইট ইন এ ভেরি গুড স্পিরিট ইন এ গুড গ্রেস
দিস ইজ এ গভর্নমেন্ট ডিসিশন, আমি অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট সরকার যে ডিসিশনটা দিবে সেটাকে আমি গুড গ্রেসে নিই এবং নিয়েছি, এবং আমি আমার যেটা পরবর্তী যেখানে গেলাম অস্ট্রেলিয়াতে সেখানেও আমি যেটা বললাম যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য। রাজনীতিতে ওয়ান ইলেভেন এবং মাইনাস টু ফর্মুলা এখনও আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত একটি ফর্মুলা। এই ফর্মুলার প্রথম থেকেই কারা ছিলেন কিংবা এটার প্রবক্তা কে কিংবা প্রেক্ষাপটটা কী, যেহেতু আপনি ওই সময়টা ছিলেন, আপনার কাছে আমরা জানতে চাই। হ্যাঁ, ওই সময় মানে মোটামুটি নীতি নির্ধারকদের একজন ছিলাম আমি, বাট সরকার চিফ অ্যাডভাইজার এবং ওনার সাথে যে দশজন অ্যাডভাইজার ছিল, পরবর্তী কৃষি স্পেশাল অ্যাসিস্ট্যান্টও নিয়োগ দেওয়া হয়েছিল, সরকারের সিদ্ধান্তগুলো ওনারা নিতেন। রাজনৈতিক সিদ্ধান্তগুলোও মোটামুটি ক্ষেত্রে ওনাদের কাছ থেকেই আসতো, বাট এখানে কিছু ইনপুট যেটা প্র্যাকটিক্যালি বলতে পারি আর্মির তরফ থেকে যেত, সেনাপ্রধানের তরফ থেকে, ডিজিএফআই তরফ থেকে যেত। তো রাজনীতিতে যে মাইনাস টু ফর্মুলা, এটা নিয়ে কিন্তু তখন ইন্টারনালি যথেষ্ট আলোচনা সমালোচনা ছিল, কেউ এটাকে সাপোর্ট করতো, কেউ এটাকে বিরোধিতা করতো, যার জন্য সেনাবাহিনীর তরফ থেকে এই সমর্থনটা কিন্তু কোনো দিনই আসেনি। যদি লক্ষ্য করে থাকেন, সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনগুলো বলি বা সিনিয়র অফিসাররা বলি, অন্য কারো কাছ থেকে এই সমর্থনটা আসেনি বলেই এই জিনিসটা আসলে বাস্তবায়িত ঠিক ওইভাবে হয়নি। জি, ফেনী তিন আসনটি বিএনপি অধ্যুষিত একটি এলাকা, আপনার হাত ধরে সেইখানে লাঙ্গনের জয় জয়কার, কীভাবে মানুষকে প্রভাবিত করলেন, কীভাবে এই ম্যাজিকটি দেখালেন আপনি? এটা হচ্ছে এলাকাতে মানুষের কিছু পারসেপশন থাকে যে এই মানুষটা ভালো, ওই মানুষটা ভালো না। তো সামহাও আমি এর আগেও যখন সরকারি চাকুরিতে ছিলাম, আমার এলাকার মানুষজন যখনই কোনো বিপদ আপদে আমার কাছে আসতো আমি সাহায্য করার চেষ্টা করতাম। আর 2007-08 যেহেতু একটুখানি মানুষ কথাবার্তা শুনতো, তো ওই সময় আমার এলাকায় প্রচুর রাস্তাঘাট, বিদ্যুতায়ন, এসব অনেকগুলো কাজ করেছি আমি। তেমন একটা সীমানা বিরোধ ছিল আমার পার্শ্ববর্তী উপজেলা জেলার চট্টগ্রামের সাথে, সেটা ঠিক করেছি, প্রচুর রাস্তাঘাট করা হচ্ছে। তো মানুষের ধারণা যে এই লোকটা তো ডুয়ার, জি, এর আগে যখন সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে কাজ করতে পেরেছেন, তো ওনাকে যদি আরও একটু বেশি পরিসরে বেশি সময়ের জন্য ওনাকে রাখা হয় বা দেওয়া সুযোগ দেওয়া হয়, উনি হয়তো আরও বেশি কাজ করবেন। এই পারসেপশনটা অ্যাকচুয়ালি ম্যাজিক হিসাবে কাজ করেছে। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, এবং এই নিষেধাজ্ঞা থাকলেও দাগনভূঞা উপজেলায় ডিডার্সে মাটির অবৈধ ব্যবসা চলছে, চোখের সামনে এক শ্রেণীর দালাল চক্র, এই এবং এই কাজটি দীর্ঘদিন ধরে চলছে। আমাদের ফসলি জমি এত বেশি প্রয়োজনীয়, বঙ্গবন্ধু যেটা নিয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিটি ইঞ্চি জমির কাজে লাগানোর কথা বলেছেন, সেখানে আপনার এলাকায় এই সমস্যাটি রয়েছে, এই ব্যাপারে আপনার বক্তব্য শুনতে? এটা সত্যি সত্যি এই ব্যাপারে আপনার বক্তব্য শুনবো একটি ছোট্ট বিরতি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আরেকটি সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরেকটি সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি শ্রী আশিক রহমান। আমাদের আজকের অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেনী তিন আসনের সাংসদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন এমপি, আপনাকে আবার স্বাগত আরটিভি স্টুডিওতে। বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল যে আপনার এলাকায় দাগনভূঞা এলাকায় বিশেষ করে একটি চক্র এই যে মাটির যে অবৈধ ব্যবসা করছে, যেটা আমাদের দেশের কৃষির জন্য একটা বড় হুমকি, আমাদের পরিবেশের জন্য একটা বড় হুমকি, এই ব্যাপারে আপনি কী ব্যবস্থা নিয়েছেন কিংবা আপনার বিশ্লেষণ ব্যাখ্যা শুনতে চাই? এই যে তিন ফসলি জমি বা ফসলি জমিতে যাতে কোনো কোনো শিল্প কারখানা না হয় বা অন্য কিছু না হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। সেটা নিয়েই আমি দাগনভূঞাতে যাওয়ার আগে সোনাগাজির একটা ঘটনা বলি। সোনাগাজিতে থাকখোয়াজের লামসি বলে একটা জায়গা আছে, যেখানে একটা বেসরকারি সোলার পাওয়ার জেনারেট করবে এই ধরনের একটা কোম্পানি সরকারের সাথে চেষ্টা করছে, যে 200 একর জমি তাদেরকে দেওয়ার জন্য। এবং আমি ফিজিক্যালি ওই জায়গায় গেলাম, কারণ লোকজন একটু ওখানে আন্দোলনের মোড়ে চলে আসছে, মানববন্ধন করছে, বিভিন্ন জিনিস করছে। তো আমি ফিজিক্যালি গিয়ে দেখলাম যে সত্যি সত্যি এটা তিন ফসলি একটা জমি, এবং সাথে সাথে আমি মানুষকে কথা দিলাম যে এটা আমি যতটুকু যে হায়েস্ট লেভেলে যাওয়া দরকার আমি চেষ্টা করবো যাতে কাজটা না হয়। আমি প্রশাসনের সাথে কথা বললাম, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, সচিব মহোদয়ের সাথে কাছে ব্যক্তিগতভাবে গিয়ে আমি আমার ডিও লেটারে পুরো বিস্তারিত বর্ণনা করে এটাতে কোনো সোলার বা অন্য কিছু করানো হয়। আমার এলাকাতেই কিন্তু আবার চরের মধ্যে জায়গা আছে যেখানে কোনো চাষাবাদ হয় না, ইচ্ছা করলে সোলার এই পাওয়ার জেনারেশনটা ওখানে হতে পারে, ইজিলি করতে পারে। আচ্ছা, দাগনভূঞাতে
এই জিনিসটা হয়েছিল এবং এটা দেখার বেসিক দায়িত্ব কিন্তু প্রশাসনের, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হয়। তো এটা বারে বারে বাধা মানে বাধা দেওয়া হয়তো আবার একদিন শুরু করে, রিপোর্ট আসার সাথে সাথে প্রশাসন আবারও যাচ্ছে, আবারও বন্ধ করছে, এই প্রক্রিয়াই চলছে। এবং অনেক সময় তাদের যে যন্ত্রপাতি সেগুলো সিজ করে নিয়ে আসা হচ্ছে, অ্যাকশান নেওয়া হচ্ছে। যেভাবে আপনি বললেন ঠিক ওইভাবে একদম র্যান্ডামলি চলছে তা কিন্তু না, কিন্তু এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের আছে, কিন্তু কিছু কিছু জায়গা হচ্ছে এবং প্রশাসন মানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসন সক্রিয় রয়েছে? সক্রিয় আছে। জি, ধন্যবাদ। তরুণ সমাজের একটি বড় অংশ বেকার এবং চাকরি পাচ্ছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত, যার জন্য তার মাদকাসক্তিও আপনার এলাকায় একটি বড় সমস্যা, সেই প্রবলেমটাও আরও বেশি ঘনীভূত হচ্ছে। আপনি আপনার আসনের তরুণ কিংবা যুবকদের কর্মসংস্থানের জন্য কী উদ্যোগ নিয়েছেন কিংবা কী পরিকল্পনা আপনার রয়েছে? জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে একটা বড় ধরনের পরিবর্তন আনা উচিত, প্রায়োরিটিটা দেওয়া উচিত আমাদের টেকনিক্যাল এডুকেশনের উপরে। আমাদের একটা বিশাল জনসম্পদ আছে, এই জনসম্পদটাকে যদি আমরা সঠিকভাবে, আমি যদি র ম্যাটেরিয়ালই মনে করি, এই র ম্যাটেরিয়ালটাকে আমি যদি একটা ফিনিশড প্রোডাক্টে নিতে যাই, তাহলে আমাকে এই মুহূর্তে মার্কেট ডিমান্ড কী আছে, মার্কেট কী চায়, ওয়ার্ল্ড মার্কেট কোথায় কী আছে, এই লাইনে চিন্তা করে এইভাবে আমাকে প্রিপেয়ার করতে হবে। এই তৈরি করার জন্য আমি আমার এলাকায় আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করছি যাতে করে দুটো TTC স্থাপন করে, দুটো উপজেলায় যুব উন্নয়ন কাজ করছে যাতে যুব উন্নয়নের একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়। একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য আমি সংসদে উপস্থাপন করেছি, মেডিকেল কলেজের জন্য উপস্থাপন করেছি। বাট বেসিক্যালি একটু তো হায়ার লেভেলের, মিড লেভেল বা লোয়ার লেভেলের জন্য আমার মনে হয় টেকনিক্যাল এডুকেশন মানে আপস্কিল করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য চেষ্টা করছি আমরা, এবং আমি বেসরকারিভাবে একজন দুজন চেষ্টা করছি, তাদেরকে উৎসাহিত করছি যে এই জিনিসটা করলে আমার এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী উপকৃত হবে। জি, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূলের ঘোষণা দিয়েছে, কতখানি সফল হবে বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জটা কোথায়? আমাদের কিন্তু প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের সাথে পাল্লা দিয়ে দুর্নীতি বাড়ছে, কীভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায়? দুর্নীতি মোকাবেলা খুব কঠিন কাজ বলে আমি মনে করি না, যেহেতু আমরা দুটো বছর ক্যাটেকার সম 2007-08 এটা করে দেখানো হয়েছে যে দুর্নীতি ইচ্ছা করলে কিন্তু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। এখানে সদিচ্ছার দরকার আছে সরকারের, প্রধান থেকে শুরু করে সকলেরই, বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, এবং এটাকে যদি একটু অ্যাসার্টিভ হয়েতে ইমপ্লিমেন্ট করা যায় দুর্নীতি অনেক কমে আসবে। এবার রোহিঙ্গা সংকট নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। রোহিঙ্গা সংকটের জট খুলছে না, কেন খুলছে না, সমাধান কি আদৌ সম্ভব বলে আপনি মনে করেন, কোন পথে হতে পারে রোহিঙ্গা সংকটের সমাধান আপনার, আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। রোহিঙ্গা সমস্যাটা তো তৈরি করেছে মিয়ানমার। জি, মিয়ানমার বলতে গেলে আজকে থেকে না, বহু আগে থেকে তৈরি করেছে, এবং আপনারা বিভিন্ন সময় এটা নিয়ে আপনি দায়িত্বে থাকার সময় আপনারা অনেকবার ফেস করেছি, কথাবার্তা হয়েছে। আর এর আগেও কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল আমাদের দেশে, এখন অনেক মানে বড় আকারে হয়েছে, মানে 10 লক্ষের বেশি বা 12 লক্ষ এখন তো আরও বেড়ে গেছে এদের পপুলেশনটা। আর সরকারের তরফ থেকে এদেরকে আশ্রয় দেওয়াটা প্রয়োজন ছিল মানবতার খাতিরে, মানবতার দৃষ্টিতে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন, ওদেরকে আশ্রয় দিয়েছেন, এখন ভাষাঞ্চলে নিয়ে রাখছেন, সব কিছু করছেন। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দে মাস্ট গো ব্যাক, তাদের নিজস্ব মাতৃভূমিতে তাদেরকে ফেরত যেতে হবে। সেটার জন্য ডিপ্লোম্যাটিক ম্যানুভার ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না, এবং ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে, আমরা উই আর ভেরি অ্যাক্টিভ, এটাকে আরও সম্ভবত আরও একটু বেশি বেগবান করতে লাগবে, যাতে করে ওয়ার্ল্ড অপিনিয়নটাকে আমরা আমাদের পক্ষে রাখতে পারি। এবং আর এই মুহূর্তে তো আরেকটা সুবিধা হচ্ছে, মিয়ানমারে যে সামরিক জান্তা আবার ফিরে এসছে, অংশান সুকিকে বন্ধু, এবং আমরা দেখছি সামরিক জান্তা ফিরে এসছে, সেনা অভ্যুত্থান ঘটেছে, বলা চলে প্রথমবারের মতো সেনাবাহিনী, সে দেশের সেনাবাহিনী জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। মিয়ানমার কোন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, জয় হবে কার, আপনার বিশ্লেষণ, যেহেতু আপনি একজন এক্সপার্ট এবং আপনি রাষ্ট্রদূত হিসেবে অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ছিলেন এবং সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন, আপনার কি বিশ্লেষণে এই বিষয়ে? সারা বিশ্বে অনেকগুলো দেশের আমরা কিন্তু সামরিক শাসন দেখেছি। জি, ইভেন বাংলাদেশে আমরা সামরিক শাসন দেখেছি পরপর দুবার, বাট সময়ের পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু দেখেন সারা, আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, সামরিক শাসন কিন্তু কমে এসছে। এই মিয়ানমারে অনেকগুলো বছর সামরিক শাসন ছিল, আর এবারই প্রথম সামরিক শাসন আসলো যেখানে জনপ্রতিরোধের তৈরি হচ্ছে, তার মানে
পাবলিক সেন্টিমেন্ট এগেনস্টে চলে গেছে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট এগেনস্টে চলে গেছে। সো এইরকম যদি অবস্থা হয় এটা সাস্টেন করবে না, টিকে থাকবে না। আপনি কি মনে করেন সেনাবাহিনী যদি টিকতে না পারে কিংবা সে যদি জনগণের যে প্রতিরোধ কিংবা জনগণের যে আকাঙ্ক্ষার জায়গায় তারা যদি পরাজিত হয় তাহলে কি রোহিঙ্গা তাদেরকে ফেরাতে আমাদের জন্য সুবিধা হবে? ঠিক ডিপ্লোমেসিটা কি অত ইজি হবে না। মিয়ানমারে হয়তো সামরিক জান্তা চলে যেতে পারে, ইলেকশন হবে, নর্মাল কেউ আসবে, কিন্তু তারপরেও যেটা গত বছরগুলো তো ছিল মিয়ানমার একটা দেশ পোকর্মটা করছে, সেই নেতৃত্বটা সরে যাবে। জি, তখন নতুন জেনারেশন যে মিলিটারি যারা থাকবে তারা কিন্তু ওইভাবেই মোল্ডেড হবে। আচ্ছা, এবং জনগণ যেটা চায় গণতন্ত্র স্বার্থে বলি, ওয়ার্ল্ড ওপিনিয়নের পক্ষে বলি, যেভাবে বলি, তারা কিন্তু নিজেদেরকে নিজে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করে পুরো সিচুয়েশনটা আমার ধারণা চেঞ্জ হবে, সেনাবাহিনী অবশ্যই থাকবে। নাও বট কামিং টু রোহিঙ্গা ইস্যুস, এটা কিন্তু সেনাবাহিনী করলেও মিয়ানমারের তরফ থেকে কোনো দিন দুইয়ের এগেনস্টে একটা কথা ওঠেনি। তার মানে মিয়ানমারে এটার স্বপক্ষে নীরব একটা মানে পক্ষপাত ছিল, তো হঠাৎ করে এটা একদম চলে গিয়ে নতুন করে একদিন দুদিন বা এক সপ্তাহ এক মাস দু মাসের মধ্যে রোহিঙ্গারা ফেরত চলে যাবে এটাই মনে করছি না। ইজ এগেইন গোয়িং টু টেক টাইম, এবং সেটা আমাদের তরফ থেকে ডিপ্লোম্যাটিক ম্যানুভারের মাধ্যমে সম্পন্ন করতে লাগবে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, সাবেক রাষ্ট্রদূত নাকি রাজনীতিবিদ, কোনটা আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের এবং উপভোগ্য পরিচয় বলে মনে করেন? তিনটাতে তিন ধরনের চ্যালেঞ্জ। সেনাবাহিনী কর্মকর্তা হিসাবে চ্যালেঞ্জগুলো একরকম ছিল, একটা ফেস করবে। ডিপ্লোমেট হিসাবে চ্যালেঞ্জেস আর ডিফারেন্ট। আমি একটা কথা ওই ডিপ্লোমেট থাকাকালীন বলতাম অন্য ডিপ্লোমেটদেরকে, যে আগে ছিলাম একদম সোজা রাস্তায়, অর্ডার হয় নিব নাহলে দিব। আর ডিপ্লোমেসিতে কিন্তু কোনো কথা সরাসরি হয় না, একটু আঁকাবাঁকা চলে। আর বাংলাদেশে পলিটিক্সে এসে ডিপ্লোমেসির অনেকটা অংশ এখানে কাজে লাগে, সরাসরি অনেক কথা বলা যায় না, অনেক সত্য একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়, বাট ভালো কাজটা করতে লাগে। বাট সবচেয়ে বড় কথা তিনটার মধ্যে তিনটারই মজা আলাদা, তিনটারই চ্যালেঞ্জ আলাদা। আর আমাকে যদি পছন্দ করতে বলেন, আমার জন্য এটা সম্ভবত সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন, যে আমি প্রায় নিয়ারলি 37-38 ইয়ার্স আর্মিতে কাটিয়েছি, যেভাবে এনজয় করেছি পলিটিক্সে মাত্র 2 বছর, তো সুতরাং এই দুইটাকে একসাথে আনা ইজ ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে, আপনার অনেক ধন্যবাদ। দর্শক, আরকে ইসলাম এক্সপ্রেজেন্স বায়োপিক শো মিডিয়া লিডার আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.